শাহাদ হোসেন দীপু আজ বিশ্বকাপ জয়ী উনিশ দলের একজন কিন্তু এই পর্যায়ে আসতে পোড়াতে হয়েছে অনেক কাঠখড় পিতৃহীন এই জুনিয়র টাইগারের শৈশব কেটেছে কষ্টে হাতে বানানো ব্যাট দিয়ে ক্রিকেট শুরু খেলতেন ধার করা জার্সি গ্লাভস নিয়ে বিকে স্পীতিতে সুযোগ না পেলেও দমে যাননি শাহাদ মাত্র চার বছর বয়সেই বাবাকে হারাতে হয়েছে টান সংসার শুরু সেই থেকেই আর ক্রিকেটার হওয়ার পথে তার চেয়েও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে শাহদাতকে সেই গল্পই বলছিলেন শাহদাতের মা ফেডুস বেগম প্রথম দিকে নিজ হাতে বানানো ব্যাট দিয়ে বিকে স্পিড ট্রায়াল দিতে হয়েছে তাকে একটা সময় গিয়ে এগিয়ে আসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কখনো ধার করা প্যাড গ্লাভস জার্সি নিয়ে খেলা শাহদতেই এখন মায়ের গর্ব কে জুতা পাড়ে মানে যার যেটা ইচ্ছে হয় সে কি ফাটাই দিত আমার জন্য আমি কারো কাছ থেকে খুঁজি নেই এমনি ফাটাই দিত আর যা ফাটছে ওর বাই ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে বড় ভাইয়ের বন্ধু সুদীপ্ত সাহাদাতকে ভর্তি করে দিয়েছিলেন চট্টগ্রামের স্পাহানি ক্লাবে পরিবারের আর্থিক সংকটের বিবেচনায় ক্লাব বেতন ছাড়াই প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিল তাকে কাট দিয়ে দা দিয়ে ইয়া করে একটা ব্যাটের সাইজ করে এটাকে ব্যাটের সাইজ করে ব্যাট বানাই দেওয়া আর কি ওই রকম আমি যতটুকু পারতাম ওটুকু তো আমি এফোর্ড করতাম আমার এফোর্ডের বাইরে গেলে তো পারতাম না আমি কারো থেকে হয়তো ধার করে নিয়ে যেতাম ফাইনালে তেমন কিছু করতে না পারলেও প্রতিটি ম্যাচেই অপরাজিত ছিলেন শাহাদাত ভাইয়ের এমন সাফল্যে গর্বিত তার বোন রাও মারা যাওয়ার পরে ও খাতায় এভাবে মানে খাতা কলম নিয়ে পর্যন্ত খুব কষ্ট ছিল গর্ববোধ করি আমার ভাইকে নিয়ে শাহাদাত হোসেন আমাদের ভাই এটা আমাদের গর্ব আমাদের অহংকার শাহাদাতের বাড়ি চট্টগ্রামের পটিয়াই হলেও উনিশশো সাল থেকেই পরিবার সহ থাকেন নগরীর সুলকবহরে পুরাতন ওয়াবদার গলিটি এখন পরিচিত হয়ে উঠেছে শাহাদাতের বাড়ির নামেই পাড়া হিসেবে তো আমাদের গর্ব এটাই প্লাস বাংলাদেশেরই গর্ব আমাদের ক্লাবকে গর্বিত করেছে দেশবাসীকে গর্বিত করেছে আমরা সবাই গর্বিত যুব বিশ্বকাপের ছয় ম্যাচে একশো একত্রিশ শাহাদত রান করেছেন একশো একত্রিশ করে নিয়েছেন বিশ্ব একাদশেও আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ চট্টগ্রাম